রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার খুব আফসোস করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত, তারা শত শত বছর ইবাদত করত, শত শত বছর তারা জিহাদ করত, তখন তিনি আফসোস করে বললেন, হায় রে আমার শেষ সময়ের উম্মতের কি হবে। কারণ তিনি বলেছেন যে আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু যালিক, খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা, বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে, তা আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ, 60 থেকে 70-এর মধ্যে তার জীবনই শেষ, তা আমার গুনাহগার উম্মতের কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব আফসোস করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই চিন্তা, এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন এবং বললেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না, মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি, আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি, লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞচিত প্রাজ্ঞচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী 1 বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই কদরের রাত এটা কবে, এটা স্পেসিফিক ছিল, মানে সুনির্দিষ্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে পারেননি। সহিহ বুখারীতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউখবিরানা বিলাইলাতিল কদর, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো, তর্ক লাগলো আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন, ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন। ফারুফিআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হৃদয় থেকে, অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে, এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29, আমি মনে করতে পারছি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি ফিল বিত্রি, রমাদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো, বেজোর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে। বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন এন্ড শেয়ার দ্য খায়র।